সো হ্যালো ওয়েলকাম ব্যাক টু আর ভিডিও ভিডিওতে কথা বলবো কেমিস্ট্রি মাসি বলে ওয়েব সিরিজটাকে নিয়ে যেটা এই একটু আগেই আমি দেখে শেষ করলাম তো কেমন লাগলো ওয়েব সিরিজটা সেটা নিয়ে কথা বলবো তো প্রথমত বলতে চাই যে দেবশ্রী রায়কে অনেক দিন বাদ এরকম একটা বাংলার কোনো কাজের সাথে যুক্ত হতে দেখে ভালো লাগছে কারণ সে অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস খুব ভালো মাপের একজন অভিনেত্রী তো এই কাজটা তার অভিনয় দেখানোর কতটা কি চান্সেস ছিল বা সে আবার সেই পুরনো যেরকম একটা ডিফাইন তার যে একটা বড় পার্সোনালিটি ছিল তো সেই জিনিসপত্র ওপর বেসড করে তাকে একটা স্ট্যান্ডালুন ওয়েব সিরিজ যখন দিয়েছে তো সেটা কতটা কি ভালো জিন কনসেপ্টের ওপর বেসড করে কি না আমার কীরকম কি বক্তব্য লেগেছে তো সেই সমস্ত বিষয় নিয়ে কথা বলবো তো এখানে বেসিক্যালি আমি পজিটিভ নেগেটিভ দিক নিয়ে আলোচনা করতে পারবো না কারণ প্রথমত যদি কোনো ওয়েব সিরিজ খুব অ্যাভারেজ আমার লাগে তো সেইগুলো নিয়ে আমি পজিটিভ নেগেটিভ দিক নিয়ে বিচার করতে পারি না প্রথম একটা দুটো যদি পজিটিভ পয়েন্ট বলি এখানে সৌম্য মুখার্জিকে বেশ ভালো লেগেছে যে পাড়িয়া ছবিটাতেও অ্যাজ এ অ্যান্টাগোনিস্ট প্লে করেছে তাকে যত দিন দেখছি মানে তার অভিনয়ের যে স্কিলটা সে যখন পরিচালক তাকে চান্সেস দিচ্ছে অনেক রকম এক্সপেরিমেন্টাল অনেক কাজেতে তখন সে নিজেকে কিন্তু দারুণভাবে কাজে লাগিয়েছে এখানে তার চরিত্রটা খুব কম থাকলেও কিন্তু তাকে যতক্ষণ দেখেছি আমার খুব ভালো লেগেছে তার পারফরমেন্স এখানে খুব ভালো লেগেছে এবং আর একটা যেটা আমার বেশ ভালো লেগেছে সেটা হচ্ছে যে এর যে কনসেপ্টটা এইরকম একটা এডুকেশনাল সিস্টেমের ওপর কত কিছু পলিটিক্স ব্যাপার বা কত কিছু জিনিসপত্র হচ্ছে যার জন্য এডুকেশনাল সিস্টেমটা খারাপ হচ্ছে দিন দিন তো এই যে কনসেপ্টের ওপর বেস করে যে জিনিসটাকে দেখানো হয়েছে সেটা কিন্তু অ্যাকচুয়ালি থ্রু আউট ওয়েব সিরিজে কিন্তু ভালো একটা সাবজেক্ট এবং তার সাথে সাথে আর একটা সোশ্যাল ম্যাসেজ এখানে দেওয়ার প্রচেষ্টা করা হয়েছে যেটা পরিচালকের তরফ থেকে দিতে সে সক্ষম অবশ্যই হয়নি কিন্তু দেওয়ার চেষ্টা করা হয়েছে তো সেই কনসেপ্ট ওয়াইজ এইগুলো ভালো কিন্তু এর এক্সিকিউশন কখনোই ভালো ছিল না প্রথমত এখানে একটা সুসাইডাল অ্যাটেম্পের কথাও দেখানো হবে যেটা একদম লাস্টে আসবে কিন্তু সেই জিনিসপত্রগুলো একদম যদি প্রথম থেকে দেখানো হতো তাহলে এক্সিকিউশান ভালো হতো প্রত্যেকটা ওয়েব সিরিজের একটা সিম্পল একটা জাস্টিফিকেশান একটাই হয়ে গেছে ওয়েব সিরিজে যে ওয়েব সিরিজ যখন শুরু হবে ইন্ট্রোর টাইমে তখন একটা প্রেজেন্ট টাইমকে বা প্রেজেন্ট টাইমকে কেন্দ্র করে দেখানো হবে এবং তারপরে যখন ওয়েব সিরিজের ইন্ট্রোটা শেষ হয়ে যাবে তখন পাস্টের টাইমটাকে দেখানো হবে তো সব জনরা ছবির ক্ষেত্রে কি এই জিনিসটা দরকার একটা থ্রিলিং ছবির ক্ষেত্রে দেখানো দরকার আছে তো এই জিনিসটা যদি একটা সিম্পলিভাবে যদি জিনিসটাকে দেখানো যেত যে সে একজন ইউটিউবার থেকে একজন কিভাবে সে মানে একজন হাউস ওয়াইফ থেকে অ্যাজ অ্যান ইউটিউবার হচ্ছে এবং ইউটিউবার শুধু একটা পড়াশোনার সাবজেক্টের ওপর বেসড করে তার এত ফ্যান ফলোইং মানে এত ফলোয়ার বাড়ছে আর কি তো এই জিনিসপত্রগুলো কি করে সে করছে সেইগুলো ব্যাপারে ক্লিয়ারলি বা ডিটেলিংয়ের সাথে কখনোই এই ওয়েব সিরিজটা দেখাচ্ছে না এটা একটা সেকেন্ড হচ্ছে এখানে দেবশ্রী রয় রয়ের মতো ক্যারেক্টারকে দিয়ে অনেক কিছু জিনিসপত্র অনেক কিছু অভিনয় বের করা যেতে পারতো কিন্তু তার ক্যারেক্টারটাকে এমন কিছু স্পেস দেওয়াই হয়নি অবশ্য প্রোটাগনিস্টের চরিত্রে তিনিই আছেন এটা একটা খুব খারাপ লেগেছে এই ওয়েব সিরিজের ক্ষেত্রে তিন নম্বর যেটা আমার সব থেকে খারাপ লেগেছে সেটা হচ্ছে যে এখানে যে একটা মেন যে কনসেপ্ট যে কেমিস্ট্রি মাসি সে পড়াশোনা লোকের কাছে শেখায় এবং ইউটিউবে শেখায় তো ইউটিউবে এইরকম তার মতো অনেকজনই আছে যারা এই রকম কাজ করে থাকে তো সেই কেন যে এত তাড়াতাড়ি লোকের কাছে জনপ্রিয় হয়ে গেল বা এত তাড়াতাড়ি এমন হয়ে গেল যেখানে এডুকেশনাল সিস্টেমের যারা মেন মেন মাথা তারা এ মানে তাদের লাইফে সে তিনি হেল্ড হয়ে দাঁড়াচ্ছে তো কিছু তো একটা ব্যাপার দেখাতে হবে তো তার রিজনটা কি। তো সেই জিনিসটা এখানে একদমই দেখানো হয়নি এবং খালি লোকের অডি মানে যারা ব্যাকগ্রাউন্ড যারা মানে স্টাফ ছিল বা যারা আর্টিস্ট ছিল জাস্ট তাদের ডায়লগ দিয়ে জিনিসপত্রগুলোকে দেখানো হয়েছে যে সে খুব ইনোভেটিভ ওয়েতে পড়াশোনা করায় বা সে খুব ভালো ওয়েতে পড়াশোনা করায় কিন্তু আফটারঅল জিনিসপত্রটা কোথাও গিয়ে ওয়ার্ক করছেই না কারণ সেই ইনোভেটিভ ওয়ে পড়াশোনা করায় কিন্তু তার যে পড়াশোনা শেখানোর মধ্যে কি এক্সট্রা অর্ডিনারি জিনিসপত্র আছে সেই মেসেজটা পরিচালক পৌঁছাতেই পারেনি সুসাইডেল অ্যাটেম্পের ব্যাপারটা নিয়ে যেটা বললাম সেই জিনিসটাও যেই জায়গাতে এলো সেখানে কিন্তু ওয়েব সিরিজটা ভালো পজিশানে পৌঁছায়নি এবং ওয়েব সিরিজটা এমন জায়গায় শেষ হলো সেখানে ওয়েব সিরিজের যে মেন যেটা থ্রু আউট ওয়েব সিরিজ ধরে আমরা যে যে পুরো জিনিসটা দেখলাম যে এর একটা কনক্লুশানে আমরা পৌঁছাবো কিন্তু থ্রু আউট ওয়েব সিরিজের মধ্যে না তো কোনো কনক্লুশনে পৌঁছাতে পারলাম তারপরে তারা আবার পার্ট এর কথা ভাবটা চিন্তা করে ফেলছে তো মানে যে কনফ্লিক কনক্লুশানে যেটা আমরা পৌঁছলাম সেটা কখনোই জাস্টিফাই করে না ওয়েব সিরিজটা দেখার পর তো এর কনসেপ্ট খুবই ভালো ছিল আমি বারবার বলছি কারণ তোমাদের টিভিএফ দেখো বা কোটা ফ্যাক্টরি এরকম কাইন্ড অফ যদি এডুকেশনাল সিস্টেমের ওপর বেসড করে এই যে সিনেমাগুলো আছে সেখানে কি এমন জিনিসপত্রগুলো দেখানো হয় যেগুলোর সাথে আমরা রিলেট করতে পারি কিন্তু এইখানেতে আমরা কোনো কিছুর সাথে রিলেট করতে পারছি না র্যান্ডামলি তাহলে সবাই ইউটিউব খুলেই ওই জিনিসটা করতে পারে তার ওপরেও একটা সাকসেস আছে তার ওপরেও একটা সমস্ত কিছু ব্যাপার আছে এবং হঠাৎ করে তার লাইফে এই রকমই কেন চিন্তা ধারণা আসছে তো এইরকম ছোট ছোটো ডিটেলগুলো পরিচালকের তরফ থেকে দেওয়া হয়নি ওভারঅল এই ওয়েব সিরিজটা আমার বিলো অ্যাভারেজ একটা ওয়েব সিরিজ লেগেছে যদি ওয়ান টাইম ওয়াচের জন্য দেখতে চাও এবং দেবশ্রী রায়ের যদি ফ্যান হয়ে থাকো তাহলে অবশ্যই আউট করতে পারো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ অল বাই